নমস্কার সুপ্রিয় দর্শকর্তী এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার সালের ইতিহাসে এমসি কিউব নিয়ে আলোচনা করবো যেগুলি দু হাজার চব্বিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা মডেল কোশ্চেন সেট পেপার টোয়েন্টি ওয়ান ফার্স্ট প্রশ্ন কী আছে রোমাননে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি সিয়ালানসার স্মৃতিকথা রোমান টু রোমান টুতে রচনা করেন বিয়ের আনসার কলহন রোমান যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশ শাসন কায়েম করে তাকে বলে এর সাম্রাজ্যবাদ রোমান ফোরে ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন বিয়ের জোসেফ ডুবলে রোমান ফাইভে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল ডি এর আনসার সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রোমান সিক্সে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন সিয়রান্সার এলিজা ইম্পে শেয়ার এলিজা ইমপে রোমান সেভেনের প্রশ্ন প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন এর আনসার দাদাভাই নৌরোজি আট নম্বরের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম হলো বের আনসার প্রেসিডেন্সি কলেজ নম্বরের প্রশ্ন রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন সের আনসার মোগল সম্রাট দ্বিতীয় আকবর দশ নম্বরের প্রশ্ন হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করে এর আনসার নববঙ্গ এগারো দাগের প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইসরাই ছিলেন দেড়ান্সার লর্ড মিন্টো বারো দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন এর অ্যান্সার হবে জালিয়ন বাঘের হত্যাকাণ্ডের প্রতিবাদে তেরো দেখার প্রশ্ন কী আছে তেরো দাগের প্রশ্ন উনিশশো তেতাল্লিশের বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরে ছিলেন এর অ্যান্সার ওভেল ফোরটিন দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন সের অ্যান্সার হবে রুজভেল্ট পনেরো তারের প্রশ্ন মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় এর আনসার লাহোর ষোলো তার প্রশ্ন সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা ডিয়ার আনসার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন সতেরো তার প্রশ্ন ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন এর আনসার হবে চার্চিল আঠেরো তারিখের প্রশ্ন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো এর আনসার হবে ন্যাটো উনিশ জায়গার প্রশ্ন ইয়ালটা সম্মেলন আহতি হয় সের আনসারাবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কুড়ি দাগের প্রশ্ন সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে বের আনসারাবে বেল গ্রেট বেল দি গ্রেট একুশ দায়গের প্রশ্ন প্রশান্ত চন্দ্র মহানাবিস ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়া প্রস্তুত করেন বের অ্যান্সার দ্বিতীয় বাইশ দাগের প্রশ্ন ভারতীয় সংবিধান কার্যকারী হয় এর অ্যান্সার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তেইশ তারিখের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্সার হবে নুরুল আমিন পরের প্রশ্ন কী বলেছে চব্বিশ দাগের প্রশ্ন ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন সে আনসার হবে হোমি জাহাঙ্গীর ভাবা এই হলো আমাদের আর টোটাল চব্বিশখানা খানা কিউব এইগুলো ভালো করে তোমরা প্রিপারেশান নেবে ভিডিওটি দেখার জন্য আসবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে